নমস্কার, তোমরা সকলে ভালো আছো? তো ভালো থাকো, বাড়িতে থাকো, সুস্থ থাকো। এবং আমাদের যে মাস্টারমশাই অনলাইন ক্লাসগুলো করছে, সেটা কিন্তু সময় মতো তোমাদের সময় মতো করে অবশ্যই ক্লাসগুলো দেখবে। সাবজেক্ট বাংলা আদর্শ জীবন। আজকে তোমার আলোচ্য বিষয় হবে শ্রী শ্রী আনন্দমূর্তিজি। অনেক বড় চ্যাপ্টারটা আছে, তো আমি অল্পটুকু গল্পের মাধ্যমে বলে দিচ্ছি। শ্রী শ্রী আনন্দমূর্তিজি হলো একজন বর্তমান আধুনিক, তাকে আমরা তারক ব্রহ্ম মহাকৌল বলা হয়। তারক ব্রহ্ম আমরা কাকে বলি? যার কোনো গুরু নাই, যেহেতু সদাশিব ছিলেন একজন তারক ব্রহ্ম, শ্রীকৃষ্ণ ছিলেন তারক ব্রহ্ম। অনেকে আমার প্রশ্ন হতে পারে আমার গার্জেনদের, স্যার শ্রীকৃষ্ণের তো গুরু ছিল না? যে গুরুর কাছে তিনি শিক্ষাদান করেছেন, তারা কিন্তু সবাই জানে সে শ্রীকৃষ্ণ যেহেতু মানব রূপে এসেছিলেন, তাহলে তার জন্য কী হবে? তাকে একটা গুরু লাগবে, মানব রূপে এসেছিলেন তার জন্য, তাই না? যাই হোক, অনেক কিছুই রয়েছে। হ্যাঁ, এই বিষয়ে আমাদের একজন ভারত তথা বাংলার ঋষি অরবিন্দ ঘোষ বলেছেন, তিনি কেবল ধর্ম প্রদর্শন হবেন না, যিনি একাধারে রাজনৈতিক মহান নেতা, শিক্ষাবিদ, সমাজ সঞ্চালক, সমাজ শিল্পের অগ্রণী পুরুষ হবেন। হ্যাঁ, আর সেই পুরুষের মহান কে ছিলেন? শ্রী শ্রী আনন্দমূর্তি জি। তো এই যে শ্রী শ্রী আনন্দমূর্তিজি পড়া নতুন নতুন সবারই লাগছে। হ্যাঁ, তো তিনি ছিলেন একজন সদ্গুরু, তার কোনো গুরু ছিল না। হ্যাঁ, তিনি পৃথিবীতে এসেছিলেন কি, এই সামাজিক যে কুসংস্কার সেগুলোকে দূরে রেখে একটা নতুন সমাজ, গোটা বিশ্বে একটা নতুন সমাজ গড়ে তোলার জন্য আমাদের ভারতে এসেছিলেন। তিনি ছোটবেলা থেকে অনেক কিছু সাহিত্য, সংস্কৃতি, সমাজনীতি, সঙ্গীত, নাটক অনেক কিছু লিখেছেন। এছাড়াও তিনি 5,018টি প্রভাত সঙ্গীত রচনা করেন। প্রভাত সঙ্গীত, প্রভাত সঙ্গীত কতগুলো? 5,018টি। এবং নিজেই তিনি সুর কি সুর হবে সেগুলো নিজেই দিয়েছিলেন। হ্যাঁ, তিনি এই সমাজে নতুন সমাজ গড়ে তোলার জন্য সন্ন্যাসী সন্ন্যাসিনী তৈরি করেছিলেন, যেন দেশ বিদেশে মানুষের এই যে মানুষকে আমি জন্ম করেছি তার উদ্দেশ্য কি, মুক্তি কীভাবে পাবো, তার জন্য তিনি দেশে বিদেশে সন্ন্যাসী সন্ন্যাসিনী পাঠিয়েছেন। এবং সেই হিসাবে আমাদের 182টি দেশে দেশ বিদেশে দেশে এই শ্রী শ্রী আনন্দমূর্তিজির সংগঠন রয়েছে। আর শ্রী শ্রী আনন্দমূর্তিজি শ্রী শ্রী আনন্দমূর্তিজি আনন্দমার্গ সংস্থাকে রয়েছে, আনন্দমার্গ সংগঠন, মার্গ সংগঠন সংগঠন প্রতিষ্ঠা করেন, কি করেন? প্রতিষ্ঠা করেন, প্রতিষ্ঠা করেন। শ্রী আনন্দমার্গ সংগঠন কে তৈরি করেছিলেন, কে সৃষ্টি করেছিলেন? শ্রী শ্রী আনন্দমূর্তিজি। তিনি কতগুলি পদসমূহ দিয়েছেন? কত? 5,018টি। এবং এছাড়াও বিভিন্ন গল্প, সাহিত্য রচনা। হ্যাঁ, তার যখন 17 বছর বয়স, তখন তিনি কলকাতা তৎকালীন কলকাতা নাম করা টাকা ছিলেন কালীচরণ বন্দ্যোপাধ্যায়। কালীচরণ বন্দ্যোপাধ্যায়, তিনি যখন গঙ্গা ঘাটে বসে আছেন, কালীচন্দ্র তাকে মারতে এসেছিল, তিনি পেছন দিকে না তাকিয়ে কালীচরণ বলেছেন, কালীচরণ এই কথা শুনে কালীচরণ আমার শব্দ কি করে জানতে পারলো? তিনি কিন্তু নাম করা সে সময় কুক্ষে তো ডাকাচ্ছিলেন,
কে কাঞ্চন বন্দ্যোপাধ্যায় সেই কাঞ্চন বন্দ্যোপাধ্যায়কে তিনি সেই গঙ্গা ঘাটেই গঙ্গা থেকে স্নান করেছে তাকে প্রথম দীক্ষা দিয়েছিল তার পরবর্তীকার নাম হয়েছিল কি কালিকানন্দ অবধূত কি নাম হয়েছিল কালিকানন্দ অবধূত সালটা করেছিল 1939 সালে শ্রাবণী পূর্ণিমা হ্যাঁ কত 1939 সালে শ্রাবণী পূর্ণিমাতে তিনি প্রথম এই কালীচরণ ডাকাতকে প্রথম কি দিয়েছিলেন দীক্ষা দিয়েছিলেন আনন্দমুখে যে দীক্ষা হ্যাঁ সে কত সালে 1939 সালে কাকে দিয়েছিল কালীচরণ বন্দ্যোপাধ্যায় পরবর্তীকালে তার কি নাম হয়েছিল কালিকানন্দ অবধূত আজকে এতটুকু বিষয়ে থাকুক পরবর্তী ক্লাসে আমি আবার আলোচনা করব নমস্কার।